আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো একটি দাহুয়া ডিপিআর নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটির মাঝে আমরা এমন একটি দাহুয়ার প্রবলেমটি অনেকেই ফেস করে, এটা কিভাবে সমাধান করতে হয়, কিভাবে আপনারা আপনাদের যে প্রবলেমটি আছে যে দাহুয়া ডিপিআরের, আপনারা নষ্ট ফেলে না দিয়ে এটাকে অল্প কিছু টাকা খরচ করে আপনারা আপনাদের ডিপিআরটি খুব সহজে ইজিলি রিপেয়ার করে নিতে পারবেন। সো আমরা দেখবো, দেখুন ভিউয়ার্স, আমাদের এই দাহুয়া ডিপিআরটি, এটা হচ্ছে 4 চ্যানেলের একটি দাহুয়া ডিপিআর। এটার হচ্ছে মডেল নাম্বারটা দেখুন ভিউয়ার্স, যদি আপনারা ক্লিয়ারলি যদি বুঝতে পারেন। এখানে হচ্ছে দাহুয়া ডিপিআর এর XBR1A04 এই মডেলের ডিপিআরটি আপনারা খুব সহজেই আপনারা এটাকে রিপেয়ার করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এটাকে রিপেয়ার করতে হলে আপনার এটার মেন প্রবলেমটি হলো আপনার বুট বুট প্রবলেম। সো আপনারা বুট প্রবলেমে যে কোনো ডিপিআর আপনারা ফেলে না দিয়ে এটাকে আপনারা খুবই ইজিভাবেই আপনারা এটা রিপেয়ার করে নিতে পারবেন। তা যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে আপনারা যারা ক্যামেরার কাজ করে, যারা হচ্ছে সফটওয়্যার নিয়ে কাজ করে, এটা একটু খুব সহজে এটার ভিতরে একটি বায়োস আইসি আছে। বায়োস আইসিটা আপনারা খুব সহজেই এটাকে ফ্লাশ করলে, কিছু ফাইল আছে, 3টা বায়োস ফ্লাশ ফাইলটি আপনার এটা মেইন যে বায়োস চিপটা আছে চিপটা খুলে তারপর এটাকে ফ্লাশ করতে হয়। সো আমরা এই এখন দেখবো আমাদের এই ডিভিআরটি কি প্রবলেম। সো চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে ডাহুয়া ডিভিআরটি আছে, ডিভিআর এর আমরা এখন পাওয়ার কানেকশন করব এবং ভিজিএ কেবলটা লাগাবো। আমরা এখন প্রথমে আমরা ভিজিএ যে কানেকশনটি আছে, আমরা ভিজিএ কানেকশনটি করে নিচ্ছি। সো আমরা এখন ভিজিএ কানেকশনটি আমরা ডিসপ্লের সাথে কানেক্ট করে নিচ্ছি। এখন তারপরে হচ্ছে আমাদের পাওয়ার কানেকশনটি লাগাতে হবে। পাওয়ার কানেকশনটি আমরা পাওয়ার কানেকশনটি লাগিয়ে দিলাম। এখন দেখবো আমাদের এখানে ডিভিআর এ পাওয়ার কানেকশন দেওয়ার পরেই অটোমেটিক্যালি ক্যামেরার যে অপশনটি আছে অপশনগুলো চলে আসে বা ওপেন হয়ে যায়। সো দেখুন ভিউয়ার্স, আমাদের এই বুট অপশনটি এসে কিন্তু এখানে দাহুয়া টেকনোলজি লেখা এখানে কিন্তু হ্যাং হয়ে আছে। সো আমরা এই হ্যাংটি কিভাবে রিপেয়ার করব, খুব সহজেই আমরা এখন এটাকে রিপেয়ার করে নিব। সো চলুন দেখে নেওয়া যাক আমাদের সম্পূর্ণ ভিডিওটি। সো আমাদের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের এই ডিভিআরটি যদি ফেলে না দিয়ে আপনারা ইজিলি আপনাদের ডিভিআরটি ঠিক করে নিতে পারবেন। সো এখন আমরা দেখুন ভিউয়ার্স, আমাদের যে দাহুয়া ডিভিআরটি আছে লোগোটি কিন্তু হ্যাং হয়ে আছে। আমরা এটাকে যদি রিপেয়ার কিভাবে করতে হয় আমরা প্রথমে এটাকে খুলে দেখবো। খুলে আমাদের যে কানেকশন গুলো আছে আমরা কানেকশনটি প্রথমে ডিসকানেক্ট করে নিব। যদি হ্যাং হয়ে থাকে কিছু প্রবলেমে আপনারা বাসায় ইজিলি এটাকে রিপেয়ার করতে পারবেন, না হয় আপনাকে এটাকে আইসিটি ক্লাস করে নিতে হবে। সো আমরা কোন আইসিটি ক্লাস করতে হবে এটা আপনাকে এখন দেখিয়ে দিব। সো আমাদের ডিভিআরে 4টি স্ক্রু আছে, 4টি স্ক্রু অবশ্যই আপনাকে ইজিলি যেন ইজিভাবে খুলে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমরা 4টি আমরা স্ক্রু খুলে নিচ্ছি। এখন আমাদের যে প্রবলেমটি আছে এই প্রবলেমটি ফাইন্ড আউট করার জন্য আমরা প্রথমে আমাদের হার্ড ডিস্কের কানেকশনটি ডিসকানেক্ট করে নিব। দেখুন আমাদের অনেক সময় হচ্ছে হার্ড ডিস্কের জন্য আমাদের মেশিনটি হচ্ছে হ্যাং হয়ে থাকে। আমরা এটাকে একবার খুলে আবার ডিসকানেক্ট করে আবার পাওয়ার দিব। দেখুন আমরা এটা কিন্তু একবার অফ করে আবার পাওয়ার দিয়েছি। সো আমরা আমাদের যে ক্যামেরা ডিভিআরটি আছে ডিভিআরটি ওপেন হবে। দেখুন ভিউয়ার্স, আমাদের লোডিং হয়েছে। এখন আমরা 2 থেকে 3 মিনিট ওয়েট করবো। ওয়েট করলে আমাদের যদি গ্রাফ না আসে তাহলে আমাদের এটাকে ফ্লাশ করতে হবে। দেখুন ভিউয়ার্স, আমাদের সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে আইসিটি আমরা এটাকে মেইন প্রবলেম হয়েছে। দেখুন এখানে আমাদের এই যে আইসিটি আছে, এই মেইন আইসিটি এখানে দেখুন একটা আইসি আছে, এই আইসিটি আমাদের মেইন সমস্যা। এই আইসিটি আমরা এখন এটাকে আমরা ফ্লাশ করব, খুলে আমরা এটাকে ফ্লাশ করে নিতে হবে। সো ফ্লাশ করলে তারপর হচ্ছে আমাদের কিছু ফাইল আছে, ফাইল হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে, দাহুয়া ওয়েবসাইট থেকে আমাদের ফাইলগুলো সংগ্রহ করতে হবে। ফাইলগুলো সংগ্রহ করে তারপর ফ্লাশ করলে আমাদের ডিভিআরটি ওকে। আমরা ফেলে না দিয়ে আমরা যদি নতুন একটি ডিভিআর কিনতে যাই তাহলে আমাদের 3000 টাকা নিবে। সো আমরা 3000 টাকা না দিয়ে আমরা মাত্র 500 টাকাতে আমাদের যে হার্ড ডিস্ক ডিভিআরটি আছে ডিভিআরটি আমরা ফাইলগুলো ফ্লাশ করে নিব। সো আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন, আমরা পরবর্তীতে কিভাবে এটা করেছি বা আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওটি দেখবেন। দেখলেই বুঝতে পারবেন, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলেই আমরা আমার কিভাবে আমাদের কাজগুলো করেছি কিভাবে সম্পূর্ণ করেছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। সো আমাদের ভিডিওটি দেখতে থাকুন।
পাইছে কিন্তু মনিটর সাপোর্ট করে না, বুঝছেন তো কেন করে না? একটু সব মনিটরে কাজ করা না, এটা কিন্তু রিপোর্ট তো রিট হয়ে যায়, এটা হয় কেন? ভাই আপনারা কি কি কাজ করেন, কোন ধরনের ক্যামেরা, ডিভিআর, এগুলো কি কি কাজ করেন এটা একটু? যে কোনো ক্যামেরা আমরা সার্ভিস করি, সেল করি, পুরাতন আমরা সব সেল করি। আপনাদের এখানে যে কোনো ধরনের ডিভিআর, এনভিআর এবং আইপি ক্যামেরা, এসডি ক্যামেরা, ডোম ক্যামেরা, বুলেট ক্যামেরা, আপনারা সব ধরনের ক্যামেরাই রিপেয়ার সার্ভিসিং করেন এবং যে ডেড যে ডিভিআরগুলো ডেড হয়ে যায়, যারা পুরাতন যদি পুরাতন ডিভিআরগুলো ডেড হয়ে যায় সেগুলো হচ্ছে ফেলে না দিয়ে আপনারা সার্ভিসিং করে নেন বা বিভিন্ন আইসি রিপ্লেস করে নেন কম টাকার মধ্যে। আচ্ছা, এমনি আপনাদের রিপেয়ারিং কস্ট কেমন এটা একটু যদি বলুন? মিনিমাম যে কোনো কাজ করলেই আপনার 300 টাকা চার্জ আসে। আমি বলবো আর কি, এটা আপনি চান
এটা তো মোবাইলে দেখা যাবে না, না ওইটা দিয়ে মোবাইলে দেখা যাবে না। দোকান কি উপরে আছেন? আমি তো এআইসি দিব না, ওটা যদি ওটা হয় তাহলে এআইসি দিয়ে করে দেবো না, নাই আমি এটা মোবাইল অ্যাক্সেসরি নাই করতে পারি। আমি এখন বলবো আপনার এটাই সমস্যা, ঠিক হবে আছে। এই ফাইলে হচ্ছে বায়োসের ফাইলটা আপডেট করা যাবে না এটাতে? হ্যাঁ, যে ফাইলে মানে বায়োসের কি নাম্বার চেঞ্জ আছে? নাম্বার আছে।